সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি তো এডি নয়, আমি কি বলতে পারবো না, কিন্তু এখানেও যে সিআইডি আমাদের নেতা থেকে রোজ ডাকত, জগন্নাথ সরকারকে একটা ফলস মার্ডার কেসে ঢুকিয়ে তিনি এমপি, তাকে তো ঘন্টার পর ঘন্টার জেরা করা হতো, মাসের পর মাস চলছে, কোথাও দূর দূর পর্যন্ত তার নাম কেউ বলেনি এমএলএ হত্যায়, কিন্তু সরকারের চক্রান্তে পুলিশ তার নাম ঢুকিয়েছে এবং খালি হ্যারাস করার জন্য, কোনো পুছতাছ নেই, কিছু বসিয়ে রাখেনি। তো সেই জন্য কোনো ঘটনায় যতক্ষণ না তদন্তকারী সংস্থা স্যাটিসফাই হচ্ছে যে হ্যাঁ প্রশ্নের উত্তর পাওয়া গেছে বা ডকুমেন্ট যেটা আছে তার সঙ্গে বক্তব্যের সঙ্গতি আছে কিনা, তারপরে তারা জিজ্ঞাসাবাদ করে, এতে আমাদের কিছু বলার নেই। আমি জানি না কিসের বদলা কিনা, কে বদলা নিচ্ছে কে না নিচ্ছে সে তো বোঝা যাচ্ছে না, টিএমসি থাকলে সব ঠিক থাকে, টিএমসি ছাড়লেই তার ডজন ডজন কেস শুরু হয়ে যায়। সেটা ওনারা কল্পনা করে বলুন, কে ত্রিপুরা যাচ্ছে কে দিল্লি যাচ্ছে তার সঙ্গে কী সম্পর্ক আছে, ইডি সিবিআই তদন্ত করছে আর সবই কোর্টের নির্দেশে হচ্ছে, যে কেসগুলো চলছে বেশিরভাগ কংগ্রেস আমল থেকে শুরু হয়েছে, শুরু করেছে তারা একসময় কংগ্রেসের সঙ্গে ছিলেন, কোর্ট বলেছে তদন্ত হচ্ছে তাতে তথ্য পাওয়া গেছে পরিষ্কার, সবাই জানে কে কার সঙ্গে যুক্ত আছেন, টিভিতে দেখছেন, তাতে যদি সত্য উদ্ঘাটনের জন্য চেষ্টা হয় তদন্ত হয় কাউকে ডাকে জিজ্ঞাসাবাদ হয় তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কালকে রাতে দিল্লিতে মুকুল রায়ের বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র বা যা যা ছিল পুলিশ বার করে দিয়ে ঘরটা দখল করে নিয়েছে, কিছু বলার নেই আমার, দিল্লিতে কি হচ্ছে আমি কি করে জানবো, এখানকার গল্প জিজ্ঞেস করুন, বৃষ্টি হচ্ছে কিনা কতটা হলো এটা জানি জানি আমি বলতে পারবো। পার্টির নির্বাচন কমিটি ঠিক মনে করেছে যাদের যাদের কাজে লাগাবার তাদের নাম দিয়েছে, তাতে অনেকে হয়তো আসতে পারবেন না, মন্ত্রীরা হতেও পারে, 20 জনের নাম চাওয়া হয়েছিল আর এই জন্য স্টার ক্যাম্পেইনার করা হয়, তার প্রোগ্রামে যে খরচা হয় সেটা পার্টির ফান্ডে পার্টির অ্যাকাউন্টে যায়, প্রার্থী যায় না, এটা নির্বাচনী ব্যবস্থা, সেই জন্য নাম রাখা হয়েছে, আর এই 20 জনের 20 জনই লাগবেন বা আর কেউ লাগবেন এমন তো নয়, কারো সুবিধা অসুবিধা থাকতে পারে তিনি পার্টির সঙ্গে কথা বলবেন। আমার জানা নেই, এর আগে তো বহু লোককে চিঠি দিয়েছে এখানে, অনেক এমএলএ এমপি মন্ত্রীকে, জানি না সেই সময় অনুমতি নেওয়া হয়েছিল কিনা, বাঁচার নতুন নতুন রাস্তা বার করা হচ্ছে, অনুমতি তো গভর্নরও দিয়েছেন এক সময়, তার সে অধিকার আছে, সেটাও তারা মানবেন না, গভর্নর অনুমতি দেওয়ার কে, তিনি তো সবার উপরে আছেন। না দিতে পারেন, দিয়েওছেন তো এর আগে, তাহলে কি করে এমপিদেরকে অ্যারেস্ট করল, সেজন্য আইন কানুনের মারপ্যাঁচ, শুভেন্দুবাবুকে ঘেরার জন্য অধিকার ভঙ্গের স্বাধিকার ভঙ্গের নোটিশ ইত্যাদি ইত্যাদি, এখন ওনারাই উল্টো নোটিশ পেয়ে গেছেন যে তথ্য প্রমাণ দিন, তো কেবল রাজনৈতিক মারপ্যাঁচ হচ্ছে আর কিছু না, বদলার মারপ্যাঁচ হচ্ছে। খালি গুজরাটি নয়, মারওয়াড়ি আছেন, পাঞ্জাবি আছেন, মুসলমান ভোট অনেক আছে, তো একটা মিক্স এলাকা আছে, কলকাতা শহরটাই তো কসমোপলিটন শহর প্রায় হয়ে গেছে, দক্ষিণের কিছু এলাকা বাদ দিলে, সেই জন্য স্বাভাবিকভাবে সব ধরনের ভোটার থাকবেন, তারা পশ্চিমবাংলার ভোটার, এখানকার নাগরিক, এখানকার রাজনীতির সঙ্গে যুক্ত আর এখানকার রাজ্যের স্বার্থে তারা ভোট করবেন, আমাদেরও আস্থা আছে তাদের পরে, তারা ভোট দিয়েছেন এর আগেও দেবেন, আমি চাইবো তারা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করার জন্য।
রাজনীতি তো হয়েই থাকে, বিভিন্ন কমিটির সঙ্গে এলাকাটা বসেন, তিনিও বসুন। এর আগে হিন্দিভাষী সেল তৈরি করা হয়েছিল, তাদের মিটিং নিয়েছিলেন মমতা ব্যানার্জি। তো নতুন কিছু না, ভোটের সময় সমস্ত কমিউনিটিকে আর একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়, তাদের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ হয়। তো আমরা আশা করব নিশ্চয়ই ভবানীপুরে তাদের সব সমস্যার সমাধান হয়েই গেছে, কারণ মুখ্যমন্ত্রী ওখানে দুবার জিতেছেন, আবার জেতার জন্য দাঁড়িয়েছেন, আর নিশ্চয়ই পূর্ণ হিসাবও হবে। নরেন্দ্র মোদী এখানে মিটিং করেন, অমিত শাহ করেন, না তারা কি সব চেনেন নাকি? কর্মীদের মনোবল বাড়ানো, তাদের সঙ্গে থাকার জন্য পার্টি সবাইকে পাঠিয়েছে। টিএমসি সব নেতারা যারা মন্ত্রীরা ওখানে যাচ্ছেন তারা সব চেনেন ভবানীপুরে? পার্টির একটা সিস্টেম থাকে, স্ট্র্যাটেজি থাকে, লড়বেন তো ওখানকার কর্মী নেতারা, তাদের সঙ্গে পুরো পার্টি আছে। এই জন্য আমরা আমাদের নেতা কর্মীদের এমপি এমএলএদের লাগিয়েছি। টিএমসি যদি পুরো মন্ত্রিসভাকে রাস্তায় নামাতে পারে বিজেপির ভয়ে, বিজেপির এমএলএ এমপি আছে, আমরাও দেখাচ্ছি, এটা আমরাও আছি ওদের সঙ্গে। কমিটির মধ্যে সবাই থাকে না, নির্বাচন কমিটি একটা থাকে, ফর্মালিটির ব্যাপার। কাজ তো বুথ স্তরের লোকেরা কাজ করেন, মন্ডল বুথ শক্তি কেন্দ্র, আমাদের যে যোজনা আছে সেই অনুযায়ী আমাদের বৈঠক শুরু হয়ে গেছে। সাধারণ কর্মীদের নিয়ে ছোটো ছোটো মিটিং হচ্ছে, আর এমএলএরাও সেরকম পাড়ায় পাড়ায় গিয়ে মিটিং করবেন। আপনারা জানেন বাই ইলেকশন নিয়ে এত বড় বড় সভা সমিতি মিছিল মিটিং অত হয় না, অন্য ধরনের একটা নির্বাচন হয়, ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করার চেষ্টা হয়, সেটা আমরা করছি। অপেক্ষা করুন, ওনারা আর করার কিছু নেই, ওনাদের সেটাই করুন। নির্বাচনের আগে সুখেন্দুবাবু কি বলেছিলেন সেই ভিডিওগুলো দেখুন, মমতা ব্যানার্জি কত ভোটে জিতবেন নন্দীগ্রামে, সেগুলো সেগুলো আমরা ভুল প্রমাণ করেছি, এবারেও তাই হতে পারে। আরে বড় নেতা ছেড়ে দিন, টিবরিওয়ালকে আগে সামলান না, একাই কাঁপিয়ে দিয়েছে। আমি বলে দিচ্ছি, কোর্টে হারিয়েছি, ভোটেও হারাবো। ধন্যবাদ।